ঘটনাটাকে আমাদের 8 নম্বর এটা এসিএল এলাকা আমাদের ওই নাগাদ 3টা 3:30টার সময় একটা পুরো শব্দ হয়ে আমাদের 8 নম্বর পিটের মোটামুটি 150 মিটার দূরে একটা আর সাউন্ড হলো ধস নেমে গিয়েছে আর ধস নামার সঙ্গে সঙ্গে পুরো আমাদের এলাকার দুদিকে মানে সাউথ ওয়েস্ট আর নর্থ পুরো এলাকাটাতে ফাটল ধরে দিয়েছে পুরো ঘর ভর সব ভেঙে গিয়েছে দেওয়ালটা ভেঙে গিয়েছে আর জমি যেখানে রাস্তা আমরা বেরোবো সে পুরো রাস্তাটা ধসে গিয়েছে আর এটা অনেক দিন ধরে হালকা ফালকা হয়ে আসছে 8 নম্বরে আগেও একটা হয়েছে এটা আমাদের ম্যানেজমেন্টকে বলার পরও ম্যানেজমেন্ট কোনো অ্যাকশন নেয় নাই ইসিএল কোনো অ্যাকশন নেয় নাই এখন আমাদের খুব ভয় আমরা কি করব না করব আমাদের পাবলিক কোথায় যাবে না যাবে আমাদের খুব অসুবিধা হচ্ছে আমরা চাইবো যে এটা ম্যানেজমেন্ট এটা দেখে এটা তদন্ত করে এটা আমাদেরকে বসবাসের জন্য ভালো একটা জায়গা করুক মানে বালি প্যাক করুক নাইলে আমাদের লোক মারা যাবে না কি হবে আমাদের ভয়ে ভয়ে আমরা থাকছি এখন এখন ইসিএলের কিছু লোক এসছে আর এখন জিএম টিএম আসছেন হ্যাঁ ম্যানেজার সাহেব এসছেন এখানে আর আমাদের প্রশাসনিক লোক বিডিও সাহেব এসছেন ওসি এসছেন আমাদের এমএলএ সাহেব আসছেন এখন ম্যানেজার বলছে যা নেবার ব্যবস্থা নেবার আমরা নিব এটা এখন আশ্বাসন দিচ্ছেন কিন্তু অদূর ভবিষ্যতে কী হবে কেন ইসিএলের তো আমরা ভরসা করি নাই এছাড়া কোনো কাজটাই এখন ভালো করছে না আমাদের এলাকায় এখন এই রিসেন্ট অন্য জায়গায় আমাদের একটা লোক আমাদের দেখতে দেখতে লোকটা মারা গিয়েছে এইখানে আমরা ভয়ে এখন মরছি এখন দেখছি যে একটা ফাটল ধরেছে একটা ধসের মতন হয়েছে সেটা নিজে চোখে এসে দেখলাম আমার বিডিও সাহেব আছেন আমার থানার ওসি আছেন ইসিএল আধিকারিকরাও এসেছেন দেখছি 40-45টা ঘরে ফাটল ধরেছে তো আমরা ইসিএল আধিকারিকদের সঙ্গে কথা বলেছি তারা অ্যাসেস করছেন যে কেন এটা হলো ফার্দার এই ধরনের ঘটনা ঘটতে পারে কিনা মানে ফাটলটা আরও বাড়তে পারে কিনা সেটা তারা মাইনিং এক্সপার্ট আছে তারা দেখুন আমরা বলেছি যদি ফার্দার আরও পরিস্থিতি খারাপ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে এদের পুনর্বাসনের ব্যবস্থা করুন যদি ফার্দার ওনারা মাইনিং যাদের ইন্সপেকশনে পান যে না ফার্দার কিছু হবে না তাহলে যে ক্ষতিটা হয়েছে সেটা ইমিডিয়েটলি কাল পরশুর মধ্যে রিপেয়ারের কাজ শুরু করতে বলেছি আর দ্বিতীয় আমরা বলেছি যেহেতু আজকে মানুষ আতঙ্কের মধ্যে আছে হঠাৎ রাত্রে এই ঘটনা ঘটে গেল কারো বাড়িতে রান্নাটানা হয়নি তো যতক্ষণ এই ব্যবস্থাটা না হচ্ছে ততক্ষণ এখানে লোকদের খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা সেটা আমরা ইসিএল আধিকারিককে বলেছি তারা করতে পুক্তা কি দেখুন এটা তো ইসিএল এর কোয়ার্টার আর ইসিএল মাইনিং এবার ইসিএল এর মাইনিং এ যারা নিয়ম হলো যে যেখান থেকে কয়লা উত্তোলন করবে সেখানে স্যান্ড প্যাকিং করা এটাই আমরা মানে সোজা ভাষা এটাই শুনে এসেছি সেই কাজটা কোথাও না কোথাও গাফিলতি রয়ে যাচ্ছে এবং যে আধিকারিকের সময় চলে পরে তিনি ট্রান্সফার হয়ে অন্য জায়গায় চলে আসেন অন্য আধিকারিক চলে আসেন এটা চলছে এবং এটা তো ঘটনা যে ইসিএল যে হাজার হাজার কোটি টাকা রোজগার করছে তার একটা অংশ এই মানুষের সুবিধার্থে যদি খরচ করতো তাহলে এই ধরনের জীবন জন্তু জানোয়ারের জীবন আমাদেরকে ইসিএল দিচ্ছে এর আগে যদি ভালো কাজ করেছে সেটাও ইসিএল করেছে খারাপ হয়েছে সেটাও ইসিএল করছে লোক তো নিজের ঘর নিজে ভেঙে দেয়নি লোকদের তো কোনো দোষ নেই তারা নিজের ঘরে আছে ইসিএল চাকরি করে এবং এখানে তো আমি বাঁচবো না যে কে টিএমসি কে বিজেপি কে সিপিএম যারা এখানে আছে অ্যাজ এমএলএ যখন আমি হয়ে গেলাম তখন সবার আমি এমএলএ যে টিএমসি করে তারও আমি এমএলএ যে বিজেপি করে তারও আমি এমএলএ যে সিপিএম করে তারও এমএলএ এই বিপদের সময় সবাইকে দেখার আমার কাজ সবাইকে নিয়ে আমরা করবো সবার জন্য আমরা ভাববো।